নেহা, এনে জল খেয়ে নে। কত সুন্দর একটা ঝর্ণা আছে রে ওখানে, আর জলও কি মিষ্টি। হ্যাঁ, এই জলটা তো সত্যি খুব মিষ্টি। ইনফ্যাক্ট এই জায়গাটাও কি সুন্দর না? আই মিন, এত সবুজ, খোলা আকাশ, ইটস সো বিউটিফুল। আই নো, বাট কত ভয়ানক রে জায়গাটা। একদম নিস্তব্ধ, ফাঁকা ফাঁকা, দূর দূরান্তে কোনো মানুষকেও দেখা যায় না। শুধু ভয়ের নয়, এই জায়গার পেছনে ভয়ের একটা গল্পও রয়েছে। কিরম গল্প? কিছু বছর আগে এখানে একটা মহিলাকে খুন করা হয়। তার লাশ পাওয়া গেছে এখানে। তাতে কি হয়েছে? এতে কি আর ভয়ের ব্যাপার? আরে শোন, আশেপাশে গ্রামের লোকেরা বলে যে ওই মহিলার আত্মা আজও এখানেই আছে, আর ওই পুরো এলাকা জুড়ে ঘুরে বেড়ায় আর ভয়ের গান গায়। আর যারা যারা ওই মহিলার আত্মাকে দেখেছে, সে আর জীবন্ত ফিরে আসেনি। অয়ন, তুমি যদি এইসব কিছু জানতে, তাহলে আমাদেরকে এখানে কেন আনলে? অন্য কোথাও নিয়ে যেতে। রাইট গাইজ, আমরা এখন আর এক মুহূর্ত এখানে থাকবো না, এখনই আমরা বেরিয়ে পড়বো। হয়ে গেছে পিকনিক, চল। আরে রিল্যাক্স আলিশা, এমন কিচ্ছু নয়, আমরা তো তোদের শুধু ভয় দেখাচ্ছিলাম। হ্যাঁ নেহা, আমরা তো শুধু একটা গল্প বানাচ্ছিলাম তোমাদেরকে ভয় দেখানোর জন্য। দিস ইজ জাস্ট নট ডান। মানে এরকম ইয়ারকি কেউ করে নাকি? হয়ে গেছে তোমরা খুশি, ভয় দেখিয়ে দিয়েছো, আমরা এখানে আনন্দ করতে এসেছি ইয়ার। আচ্ছা সরি সরি সরি, ঠিক আছে, ভুল হয়ে গেছে আমাদের। ওকে চলো তাহলে, এখন যাওয়া যাক। চলো একটু বিশ্রাম করি এবার। তোমরা দুজন আরাম করো, আমরা একটু ঘুরে আসি। কিন্তু বেশি তো যাবি না বলে দিলাম, আশেপাশে থাকিস আর নিজেদের একটু খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে বাই। চল না নেহা, দাঁড়া। তুই আমাকে কি বলতে চাইছিলি? দাঁড়া, ওদিকে ওদিকে সামনে যাব না। নেহা তুই বল, কি বলতে চাইছিলি? আমি তোকে খুবই ফিজিকের কাছে পার্সেলটা কোথা থেকে এলো? স্যার, আছে কি এই পার্সেলে যেটা ফ্রেডি স্যার চুপচাপ এক কোণে নিয়ে চলে যাচ্ছে? দেখতে হবে। এই ফ্রেডরিক, কি এটাতে কি আছে? কি লুকিয়ে নিয়ে যাচ্ছ তুমি? কিছু না স্যার, এই এমনি। আরে এমনি আবার কি? লুকিয়ে লুকিয়ে ওটা কোথায় নিয়ে যাচ্ছ? আরে বলো তো ওর মধ্যে কি আছে? দেখবেন না স্যার, দেখার মতো কিছু নেই। দেখার উপযোগী নয়, তাহলে তো আমরা সবাই দেখবো। প্রবি, যাও তো একটু গিয়ে দেখো। না প্রবি, প্লিজ প্রবি। প্রবি, আরে স্যার কিছু নেই বললাম তো। এখনই তো বোঝা যাবে। দীপাবলি বাজিটা জি, ওহো ফ্রেডরিক, আরে কি ব্যাপার, এত রকমের সবজি, টমেটো, গাজর, ফুলকপি, করলাও আছে, এই দেখো পেঁয়াজ, লাউ। আরে ব্যাপারটা কি, কোথাও রাধুনির চাকরি ধরনি তো? কি স্যার, আপনি সিআইডি ছেড়ে দেবেন? আরে কি আর বলবো, দুদিন ধরে বউ বলেই যাচ্ছে সবজি নিয়ে আসতে, কিন্তু কাজের চাপে সেই সুযোগটাই পাচ্ছি না। বাড়ি ফিরতে ফিরতে এত রাত হয়ে যাচ্ছে যে সব দোকান তখন বন্ধই হয়ে যায়। কাজের জন্য
সুযোগই পাচ্ছ না। দুদিন না খেয়ে আছো, হ্যাঁ খেতে পারোনি দুদিন থেকে? তা জুড়েছে, কিন্তু সবজি ছাড়া। আজ তো ওয়াইফ আমাকে হুমকি দিয়ে দিয়েছে, যদি সবজি না নিয়ে আজ বাড়ি ফিরি তাহলে আজকের বাড়ির দরজাই খুলবে না, সেই জন্য এখনই আনিয়ে রাখলাম। এই সবজি তো অনলাইনে অর্ডার করা যায়। আরে সে কি কথা আবার, এটা আমি জানতামই না। আমি তাহলে ওয়াইফকে বলে দেবো, ওই আনিয়ে নেবে। হ্যালো, এসিবির পদ্মমান হিয়ার। কি বাসাই ফোর্ট, কি করেছো তোমরা দুজনে? কোথায় গায়েব করে দিয়েছো ওকে? বলো কোথায় আছে নেহা? আন্টি আমরা এরকম কিচ্ছু করিনি, বরং আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি। অবাক হয়ে এখন আর কোনো লাভ নেই, তোমাদের দুজনের দায়িত্বে পাঠিয়েছিলাম আলিশাকে, কোথায় ও বলো আমাকে। কি বলবো আঙ্কেল, সেটা তো আমরা নিজেরাই জানি না। আগে বলো যে হয়েছেটা কি, কি করে নিখোঁজ হলো ওরা দুজনে? স্যার সেটাও আমরা জানি না। আমি আর রোহিত টেন্টে রেস্টের জন্য গিয়েছিলাম, তারপরে আলিশা নেহা ওয়াকের জন্য বেরিয়েছিল, তারপরে তো আর ফিরলই না। না আমি বিশ্বাস করি না এদের কথা। স্যার এরা সব মিথ্যে কথা বলছে, যদি আমার মেয়ের কিছু হয় না তোমরা মনে রেখো, কিন্তু আমি তোমাদের একদম ছাড়বো না। বিশাল বাবু প্লিজ একটু শান্ত হন, আমরা তো আছি, আমাদের কথা বলতে দিন। হ্যাঁ না স্যার, সব ভুল এই লতার, মেয়েকে মা সামলাবে নাকি বাবা? স্যার আলিশা যা চায় এই মহিলা তার সব কথাগুলো মেনে নেয়। বিশাল এই সব এখানে বলার কি দরকার আছে? বাড়িতে এতক্ষণ উল্টোপাল্টা কথা বলেও মন ভরেনি তোমার? এটা আমার মেয়ের জীবনের সমস্যা লতা, তুমি কেন বুঝতে পারছো না? বিশাল তুমি নিজেকে সামলাও, তোমার বিপি বেড়ে যাবে। আমার মন বলছে যে ওই দুটো মেয়ে সুস্থই আছে। শোনো, ওই দুজন মেয়ের সঙ্গে তোমরা দুজনেই ছিলে, যদি কোনো কিছু বলার থাকে তো বলে দাও এখন, না হলে আমরা অন্য উপায় নেব সত্যি বের করার জন্য। স্যার আপনারা আমাদের উপর সন্দেহ করছেন? স্যার উই আর অল গুড ফ্রেন্ডস। স্যার ওরা দুজনে সত্যি বলছে স্যার, খুব টেনশনে ছিল ওরা দুজন, অনেক খোঁজাখুঁজি করেছে ওরা। স্যার আমাদেরকে জিজ্ঞাসাবাদও করেছে। কি ভাই সব ঠিক বলছি তো? আচ্ছা তাহলে নেহা আর আলিশার হলোটা কি? কোথায় উধাও হয়ে গেল এই দুজন? আমি তো কখনোই চাইতাম না যে নেহা কোনো পিকনিক টিকনিকে যাক। এই ব্যাপার নিয়ে ওর সঙ্গে আমার অনেক অনেক তর্ক হয়েছে, আমি ওকে অনেক বাজে কথা বলেছি। আমার সোনা নেহা কোথায় চলে গেছিস তুই? আমার সোনা আপনারা সবাই এখন নিজেদের বাড়ি যান প্লিজ, যখনই এদের দুজনের ব্যাপারে কিছু জানতে পারবো আপনাদের ইনফর্ম করে দেব। স্যার প্লিজ আমাদের ফ্রেন্ডদের একটু খুঁজে বার করুন, না হলে বিনা কারণে আমরা দোষী হয়ে যাব। কারণ ছাড়া নাকি সত্যি কোনো কারণ আছে সেটা তো নেহা আর আলিশাকে খুঁজে পাওয়ার পরে বোঝা যাবে, আর যতক্ষণ না এদের দুজনকে পাওয়া যাচ্ছে তোমরা দুজন এই শহর ছেড়ে বাইরে যাবে না, ঠিক আছে? ঠিক আছে। বুঝতে পারছি না ওই দুটো মেয়ে কোথায় উধাও হয়ে গেল। স্যার আমরা তো এটাও বুঝতে পারছি না যে ওই দুটো মেয়েকে আমরা আদৌ ঠিক জায়গায় খুঁজছি কিনা। গোটা এরিয়া খুঁজতে হবে শ্রেয়া, আমাদের কাজই তো হচ্ছে খোঁজা, কখনো অপরাধীকে তো কখনো ভিকটিমকে। স্যার এই কেসে তো ভিকটিম আর অপরাধী দুজনকেই এই এরিয়াতেই খুঁজতে হবে। না জোর দিয়ে কিছু বলা যাবে না নিখিল, হয়তো বা অপরাধী এখানে নয় অন্য কোথাও আছে। আবার এটাও হতে পারে যে অপরাধী আমাদের চোখের সামনেই আছে কিন্তু চিনতে পারছি না আমরা। স্যার আপনি কি এখনো ওই দুটো পরিবার আর ওই বন্ধুদের উপরই সন্দেহ করছেন? নয় কেন, আমাদের সন্দেহের মধ্যে সবাই আছে। এটা কি? ইয়াররিং, মনে হয় ওই
ওই দুটো মেয়ের কারো একজনের হবে এটা। আমরা ঠিক রাস্তায় যাচ্ছি, এখানেই আছে কোথাও দুজন, চলো। রক্ত স্যার, মনে হচ্ছে কেউ ওই দুই মেয়েকে এইখান দিয়েই নিয়ে গেছে। চলো এগিয়ে দেখি। নিখিল স্যার, এভিডেন্স ব্যাগে রাখো তো। স্যার, টেনে নিয়ে যাওয়ার দাগ। আরে তাই তো, দুটো ছাপ দেখা যাচ্ছে, তার মানে মেয়ে দুটোকে টানতে টানতে এদিকেই নিয়ে গেছে, এই কেল্লাটার দিকে। স্যার, স্যার ওখানে একটা মেয়ে আছে। স্যার কই, কোথায়? স্যার ওখানেই তো ছিল স্যার। কোন জায়গায়? দেখুন, নেহা মানসিক ভাবে খুবই শকড হয়েছে, আমরা সেটাই খোঁজ করার চেষ্টা করছি যে এক্স্যাক্টলি ওর সাথে কি হয়েছে। স্যার আমার মনে হয় না ও কিছু বলার মতো অবস্থায় আছে, সম্ভবত ও স্মৃতি হারিয়ে ফেলেছে। কিন্তু ডক্টরকে তো জিজ্ঞাসাবাদ করতেই হবে আমাদের, কারো জীবন নিয়ে প্রশ্ন এখানে। কিন্তু স্যার প্লিজ, এই রিস্ক নেওয়াটা ঠিক হবে না। দেখুন, আলিশাকে খুঁজে বের করতেই হবে, শুধু নেহাই বলতে পারবে ও কোথায় আছে। প্লিজ ডক্টর। ঠিক আছে, আপনারা চেষ্টা করে দেখুন, কিন্তু প্লিজ মনে রাখবেন যেন পেশেন্টের ব্রেনে কোনো রকম চাপ না পড়ে। নেহা, নেহা কি হয়েছিল ওখানে, ফোর্টে কি হয়েছিল নেহা? নেহা আলিশা কোথায়? আলিশা কোথায় নেহা? আলিশা কোথায় নেহা? নেহা কি হয়েছিল ওখানে? ওখানে কি হয়েছিল নেহা? আলিশা কোথায় নেহা? অবস্থা তো আপনারা দেখছেন অফিসার। এক মিনিট ডক্টর প্লিজ, আলিশা কোথায় নেহা? কিছু বলার চেষ্টা করছে। নেহা, নেহা কি হয়েছিল? আলিশা কোথায়? হ্যাঁ, তোমাদের সঙ্গে কি হয়েছিল? ফোর্ট, হ্যাঁ ফোর্ট, ওই
পিলার্স। পিলার্স? হ্যাঁ, তারপর কি নেহা? আলিশা। আলিশা? হ্যাঁ নেহা, কোথায় আলিশা? আলিশা ইজিপশিয়ান আইডল। ইজিপশিয়ান আইডল? আইডল? হ্যাঁ, ইজিপশিয়ান আইডল কি? ম্যাঙ্গো ট্রি। ম্যাঙ্গো ট্রি? নেহা বলো, নেহা তাড়াতাড়ি বলো, নেহা আলিশার ক্ষতি হতে পারে, বলো। নেহা, নেহা, আমার সোনা। নার্স, ইনজেকশন, তাড়াতাড়ি। নেহা, আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। ব্যাস অফিসার, এখন আর কোনো প্রশ্ন নয়, নয়তো ওর প্রাণ সংশয় হতে পারে। ওকে ডক্টর। ডক্টর, নেহার কন্ডিশন যদি কোনো রকম ইম্প্রুভ করে আপনি প্লিজ আমাদের ইনফর্ম করবেন। শিওর অফিসার, আমার মনে হয় নেহা আগের কোনো কথাই আর মনে করতে পারছে না, আর আমি এটা বলতে পারবো না যে ওর স্মৃতিশক্তি কবে ফিরবে। এইসব ক্ষেত্রে সাধারণত সেটা ঠিকমতো বলাও যায় না। ওকে ডক্টর, তাও আমরা ভালোর দিকে আশা করতে পারি। নিশ্চয়ই, আমরা আমাদের মতো চেষ্টা করছি। থ্যাংক ইউ। এই ম্যাঙ্গো ট্রি, ইজিপশিয়ান আইডল আর পিলার্স, এটা সেই ল্যান্ডমার্ক যেখানে ওদের সঙ্গে কিছু হয়েছিল। হয়তো আলিশাই ওখানে কোথাও আছে, এই জায়গার খোঁজ নিতে হবে। হ্যাঁ দয়া। নেহা এখান থেকে, এই কেল্লা থেকে বাইরে বেরিয়ে আসছিল, আর যে অবস্থায় পেলাম আমার মনে হয় না যে বেশি দূর দৌড়ে এসেছিল। ও যে কথা বিড়বিড় করে বলছিল, আমার মনে হয় সেটা এই কেল্লার মধ্যেই হবে নিশ্চয়ই। সেখানে চারিদিকেই তো পিলার্স দেখতে পাচ্ছি। নেহা তো আম গাছের কথা বলেছিল। আর স্যার, ইজিপশিয়ান স্কাল্পচারও। ইজিপশিয়ান স্কাল্পচার, ওই যে আমের গাছ। আর স্যার, চারদিকে পিলার্সও রয়েছে, তার মানে এটাই সেই জায়গা। স্যার, এই জায়গায় এমন কি বিশেষ ব্যাপার আছে যেটা নেহা আমাদের বলতে চাইছিল? কিছু তো বিশেষ কথা আছে, খুঁজে দেখো তো আশেপাশে। স্যার, এই দেখুন দড়ি, মনে হয় এটা দিয়ে কাউকে বাঁধা হয়েছিল। নেহার জুতো এটা, নেহাকে বেঁধে রাখা হয়েছিল এখানে। স্যার, দড়ি তো একটাই, তার মানে শুধু নেহাকে আটকে রাখা হয়েছিল। কিন্তু স্যার, এই আলিশা কোথায় গেল? মনে হচ্ছে অপরাধী আলিশাকে অন্য কোথাও নিয়ে গেছে। কিন্তু স্যার, এইসব কেউ কেন করছে? নেহার পোশাকে নেহার সঙ্গে সঙ্গে আলিশার রক্তের ফোঁটাও পাওয়া গেছে। স্যার, নেহার জামা কাপড়ে আলিশার রক্ত কিভাবে এলো? স্যার, হতে পারে নেহা আলিশার উপর হামলা করেছিল, আর এই আলিশা ভয় দেখে কোথাও লুকিয়ে গেছে। আবার এমনও হতে পারে যে কেউ দুজনের উপরে হয়তো একসাথে আক্রমণ করেছে, আর তারপর দুজনকে আলাদা আলাদা জায়গায় নিয়ে গেছে। স্যার,
আমার তো নেহাকেই সন্দেহ হচ্ছে। হয়তো নেহা আর আলিশার মধ্যে সম্পর্ক ভালো ছিল না, আর নেহা ইচ্ছে করে কিছু বাহানা বানিয়ে আলিশাকে এখানে নিয়ে আসে। হ্যাঁ স্যার, আর এই নেহা এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু আলিশার কোনো প্রমাণও পেলাম না, খোঁজও পেলাম না। নেহার বাড়িটা চেক করতে হবে, যদি ওখান থেকে কিছু জানা যায়। আপনারা এখানে? ভেতরে আসতে পারি কি? হ্যাঁ আসুন। বাড়িটা তল্লাশি নাও। তল্লাশি? আমার ঘরে? এখানে আপনারা কি পাবেন? হয়তো কোনো সূত্র, যেটাতে বোঝা যাবে যে আলিশা কোথায় আছে, আর নেহা যে অবস্থায় আছে ওই অবস্থায় কেন পড়েছে ও। প্রমাণ? আমার ঘরে? কারণ আমরা নেহার পোশাক থেকে আলিশার রক্তের ফোঁটা পেয়েছি। কিন্তু স্যার এটা কি করে হতে পারে? এমনটাই হয়েছে। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে নেহা আর আলিশার মধ্যে কোনো ঝগড়া, কোনো মতবিরোধ ছিল কি? এটা কি বলছেন আপনি? ওখানে আমার মেয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর আপনি ওকে দোষী সাব্যস্ত করতে চাইছেন? ম্যাডাম, আমি এমন কিছু কিন্তু বলিনি। কিন্তু আপনার কথা তো তাই মনে হচ্ছে, তাই না? দেখুন ম্যাডাম, যতক্ষণ না মামলাটা সমাধান হচ্ছে ততক্ষণ নেহা আর তার আশেপাশের যত লোক আছে সবাইকেই সন্দেহ করছি আমরা। স্যার? হ্যাঁ স্যার, ওপরে বন্দুক আছে, লুকিয়ে রাখা আছে। বন্দুক? একটা গুলি নেই দেখছি। এটার লাইসেন্স কি আছে আপনার কাছে? আগে না স্যার, এটা আমাদের বন্দুক নয়। জানি না এটা আমাদের বাড়িতে কি করে এলো। আমাদের ঘরে তো কোনো বন্দুক ছিল না কোনোদিন। এই রুমটা নেহার, তাই না? হ্যাঁ স্যার। স্যার, কলেজে পড়া মেয়েদের এই গানের আবার কি দরকার পড়লো? খুব সহজ উত্তর, এটা বন্দুক, কোনো খেলনা তো নয়, আর এটা কারো প্রাণ নেওয়ার জন্যই ব্যবহার করা হয়। আচ্ছা আপনারা সব একটু মনে করে বলুন তো যে গত কয়েকদিন এই নেহা কোনো কোনো অদ্ভুত রকম ব্যবহার করছিল কিনা, কোনো বদল এসেছিল কি ওর মেজাজে? হ্যাঁ স্যার, নেহা গত সপ্তাহে 3-4 দিন ধরে কলেজ ছুটি হওয়ার আগেই না জানি কোথায় চলে যেত। স্যার, তাও আবার কাউকে কিছু না জানিয়েই। তো তোমরা কেউ জিজ্ঞাসা করনি ওকে যে ও কোথায় যেত? স্যার, আমি 1-2 বার ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু প্রসঙ্গ এড়িয়ে যেত, এই ব্যাপারে কথা বলতেই চাইতো না। এগুলো তোমরা কি বলছো বাবা? ম্যাডাম, আপনার বাড়িতেই এইটা পাওয়া গেছে, এটা থেকে হয়তো একটা গুলিও চলেছে, আর আপনাদের মেয়ে নেহা কলেজের পর জানি না কোথায় চলে যায়। এতে তো মনে হচ্ছে যে ওর মাথায় কোনো প্ল্যান ছিল, তাই না? শ্রেয়া, একটা কাজ করো, মোবাইল কোম্পানিতে খোঁজ নিয়ে দেখো যে গত কয়েকদিনে নেহা কলেজ থেকে বেরিয়ে কোথায় কোথায় যেত। স্যার, এখানেই গাড়িটা থামান, এখানে। স্যার, মোবাইলের রেকর্ডস অনুযায়ী নেহা এই জায়গায় গত সপ্তাহে 3 বার এসেছিল। খুব সহজ ব্যাপার, চা বা টিফিন করার জন্য নিশ্চয়ই আসতো না এখানে, কারোর সঙ্গে দেখা করতেই আসতো। ধাবায় গিয়ে জিজ্ঞাসা করি, চলো। দাদা, এই ছবিটা দেখুন, আপনি এই মেয়েটাকে চেনেন? আগে না। দাদা, এই মেয়েটা এই ধাবায় প্রায়ই আসা যাওয়া করে, একে দেখেছো কি আগে? হ্যাঁ স্যার, একে 2-1 বার দেখেছি আসা যাওয়া করতে। ভালো করে দেখো, এটাই সেই মেয়েটা? একদম শিওর স্যার, এই মেয়েটাই, কেননা এত টিপটপ দেখতে মেয়ে এখানে কোথায় দেখতে পাওয়া যায় স্যার। আচ্ছা, মেয়েটা কি একাই এখানে আসতো না ওর সঙ্গে আরো কেউ থাকতো? ও একাই আসতো স্যার, ও একটা লোকের সাথে এসে ঘন্টাখানেক ধরে কথা বলতো। ওরা দুজনের মধ্যে কি কথা বলতো তুমি শুনেছো? না স্যার। ওই লোকটার মুখ মনে আছে? হ্যাঁ স্যার। ওকে, তুমি ওই লোকটার স্কেচ বানাতে সাহায্য করবে আমাদের। স্যার, 4 জন বন্ধু পিকনিক করতে বাসাই ফোর্টে যায়, আর তাদের মধ্যে 2 জন মেয়ে নেহা আর আলিশা নিখোঁজ হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই ওই নেহা নামের মেয়েটা সাংঘাতিক রকম আহত অবস্থায় আমাদের সামনে আসে আর অজ্ঞানও হয়ে যায়। আর নেহার বাড়ি থেকে আমরা একটা গান পাই, তাও আবার লোডেড।
আর নেহা এই ধাবায় কারোর সঙ্গে দেখা করতে আসে প্রায়শই। স্যার, স্যার স্কেচ রেডি। এ তো ওই লোকটাই যে ওখানে ভিড়ের মধ্যে ছিল। ও, নেহা আর আলিশার সাথে যাই হয়েছে সবকিছুতে এই লোকটারই হাত আছে। কে এলো আবার এই সময়? কি হয়েছে স্যার? একটু ভেতরে চল। নেহার সঙ্গে মিট করতে তুই ধাবায় কেন যেতিস? কে নেহা স্যার? খুব তাড়াতাড়ি ভুলে যাও। এই যে, এই হলো নেহা। না স্যার, আমি এই নেহাকে চিনি না। দেখ, শিয়ানাগিরি বন্ধ কর, তোকে এখান থেকে তুলে বিউরোতে নিয়ে যাব। আর ওখানে না, আমরা অতিথিদের এতটাই খাতির করি, তোর কষ্টের কিন্তু শেষ থাকবে না। না স্যার, আমি সব সত্যি কথা বলে দিচ্ছি স্যার। স্যার, ব্যাপারটা হলো যে একদিন ওই মেয়েটা আমার বাড়ি এসে দরজা ঠকঠক করলো স্যার। স্যার, আমিও দরজাটা খুলে দিলাম স্যার। যেই দরজাটা খুললাম, আপনি ওই মেয়েটা ঘরে এসে আমার এইখানে স্যার, এইখানে কি চুরির কথা বলেছিল স্যার? একটা ব্যাগ ছিল স্যার। আচ্ছা, ওই ওই ব্যাগে কি ছিল? আমি জানি না স্যার, ও ব্যাগটা যেরকম ছিল আমি ওনাকে দিয়ে দিয়েছিলাম স্যার। এই চেষ্টা কোথায় ছিল? কোনো ঘরে, কোনো অফিসে, নাকি কোনো দোকানে টোকানে? স্যার, আমার চোখ তো বাধা ছিল স্যার। স্যার, আমার চোখ যখন খোলা হলো তখন আমি এই ঘরে সিন্ধুকের সামনে দাঁড়িয়েছিলাম স্যার। স্যার, ওই মেয়েটা আমার এখানে বন্দুকটা গিয়েছিল স্যার, আমি কি করতাম? আমি সিন্ধুক ভেঙেছিলাম স্যার। স্যার, খুব প্ল্যানিং করে নেহা এইসব করেছে। কিন্তু সব ঘটে যাওয়ার পরে তুই এই কথাগুলো কেন পুলিশকে জানালি না? আর ওই যে ওখানে তুই ভিড়ের মধ্যে ছিলিস যেদিন নেহা আর আলিশা নিখোঁজ হয়েছিল, সেদিনও বলতে পারতিস। আচ্ছা, নেহা কত টাকা দিয়েছিল তোকে এই কাজের জন্য? 20,000 টাকা স্যার। মরার ভয়ে তুই একজনের লকার ভেঙে দিলি, আর 20,000 টাকার লোভে তুই কথাগুলো হজম করে গেলি। মরার চান্স কিন্তু তোর এখনো ভালোই আছে রে। এত মার খাবি না তুই, গুনতে পারবি না আদৌ, বুঝেছিস? স্যার, 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 আমায় কিছু করবেন না স্যার। আমি 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 আরো একটা কথা বলছি স্যার। এই তুই কি ইনস্টলমেন্টে বলবি নাকি? হ্যাঁ, সবটা একসাথে বল। স্যার, ম্যাডাম আমাকে যেখানে নিয়ে গিয়েছিলেন ওখানে আগে থেকে আরো কেউ ছিল, যে দরজাটা খুলেছিল স্যার। কে কে ছিল সে? স্যার, স্যার, আমার চোখ তো বাঁধা ছিল স্যার, কিন্তু স্যার আমি ওর গলার স্বর মন দিয়ে শুনেছি। কি খেয়াল করেছিলিস? স্যার, ও যখন কথা বলছিল তখন তোতলাচ্ছিল স্যার। আটকে আটকে যেত? হ্যাঁ স্যার। তোমার বিপি বেড়ে যাবে। অশোক, হয়তো এখনো শয়তানটা বিশালের বাড়িতেই আছে। চলো, এটাকেও নিয়ে চলো। স্যার, স্যার, আমায় ছেড়ে দিন স্যার, আমি তো সব বললাম। না, ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনার কথাটা যেন সত্যি হয়ে যায় আর আমার মেয়ে যেন বাড়ি চলে আসে। হ্যাঁ, ঠিক আছে, যদি ওর কোনো খবর পাই তাহলে আপনাকে ঠিক জানিয়ে দেব। জানি না আলিশা কোথায় চলে গেছে। আপনারা আমার মেয়ের কোনো খোঁজ পেলেন? আগে না। আচ্ছা, বিশাল এখন কোথায়? ও বাইরে গেছে। আর ওনার দাদা অশোক? কি হয়েছে স্যার? আমি এখানে। নেহার সাথে হাত মিলিয়ে আপনি কার লকার ভেঙেছিলেন? ওই স্যার, বিশালের লকারটা তো ভাঙা ছিল। অশোক দাদা, আপনি আর ওই নেহা, আপনারা দুজনে মিলে এসব করেছেন?
দেখুন বৌদি, আমাকে মাফ করে দিন। ওই নেহা আমার কিছু দুর্বলতা ধরে ফেলেছিল, আর ও আমাকে ব্ল্যাকমেল করছিল, এই জন্য আমি গত পরশু আমার সবার জন্য নাইট শোয়ের টিকিট নিয়ে এসেছিলাম, যাতে আমরা সবাই সিনেমা দেখতে যাই, নেহা যেন কাজটা করতে পারে। কিন্তু আমি তো দরজাতে তালা লাগিয়ে গেছিলাম, তাহলে নেহা ভেতরে কি করে ঢুকলো? ওর জন্য ঘরের দরজা আমি আমিও খুলেছিলাম। তার মানে সিনেমা চলাকালীন আপনি নেহাকে সাহায্য করতে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ বৌদি, কিন্তু বিশ্বাস করুন সব কিছু আমি বাধ্য হয়ে করেছি। আচ্ছা লতা, আপনি নিশ্চয়ই জানেন যে লকার থেকে ঠিক কি নিখোঁজ হয়েছে? না আমি কিচ্ছু জানি না স্যার, লকারটা তো বিশালই দেখে, উনি বলেছিলেন যে কিছু জরুরি কাগজ চুরি হয়ে গেছে, কিন্তু তেমন টেনশন করার কিছু নেই, ও আবার ওই কাগজগুলো বানিয়ে নেবে। আমার মেয়েটা, আমার মেয়ে আলিশা। অশোকবাবু, নেহার অপরাধে আপনি তাকে সঙ্গ দিয়েছেন, সত্যিটা লুকিয়েছেন, বাঁচবেন না আপনি, আর না তো নেহাও বাঁচবে। এখন ওর সঙ্গে যা যা ঘটছে সেগুলো সব নাটকিত মনে হচ্ছে। তাড়াতাড়ি ঘুম আসে। এটাই সুযোগ, আমায় এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে, না হলে ফেঁসে যাব আমি। মিস্টার সিং, আপনাকে 5 দিনের ওষুধ লিখে দিলাম, আপনি সময় মতো খাবেন, কিন্তু আর 5 দিন পর আমার কাছে আসবেন। ঠিক আছে, ঠিক আছে ডক্টর। ইয়েস স্যার। এখন নেহার শরীর কেমন আছে? স্যার আমি তো ওকে ঘুমের ওষুধ দিয়েছি, শুয়ে আছে হয়তো। ওর সঙ্গে কথা বলাটা খুব দরকার আমাদের, কিন্তু স্যার প্লিজ একটু দেখুন। আসুন 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 স্যার, দেখছেন আপনারা শুয়ে আছে। Please don't disturb her. Okay. চলো এক মিনিট। এই সিরিঞ্জটা এখানে পড়ে আছে কেন? হসপিটালের নার্স কোমল, তাহলে পেশেন্ট কোথায় গেল? পালিয়ে গেছে,
মনে হচ্ছে নার্সের ড্রেস পরে পালিয়েছে। তার মানে হলো স্যার, নিহা যে সবকিছু ভুলে গেছে সেটা আসলে নাটক। দেখো আশপাশটা দেখো, হতে পারে এখন হসপিটালে আছে। যাও গিয়ে ওয়াচম্যানকে জিজ্ঞেস করো তাড়াতাড়ি। ম্যাডাম, এই আইসিইউর পেশেন্ট নার্সের জামা কাপড় পরে বাইরে বেরিয়েছে, আপনি দেখেছেন? না, আমি দেখিনি। কোনো মহিলাকে দেখেছেন আপনি আইসিইউ থেকে বেরোতে? এবং সে নার্সের ড্রেস পরেছিল? না, দেখিনি স্যার। এই আইসিইউর পেশেন্ট নেহা, ও কি গেছে এখান থেকে? নো স্যার। এত তাড়াতাড়ি গেল কোথায়? স্যার, স্যার উনি বাইরে ট্যাক্সি করে একজন নার্সকে যেতে দেখেছেন। কতক্ষণ আগে? স্যার 5-7 মিনিট হবে, আপনারা আসলেন তার 1-2 মিনিট আগে। কোন দিকে গেছে ট্যাক্সিটা জানো তুমি? বাঁ দিক থেকে ট্যাক্সিটা এলো আর নার্স ওই ট্যাক্সিতে বসে ডান দিক থেকে বেরিয়ে গেল। আচ্ছা, ওই নার্সের ওই মাথাতে কি কোনো আঘাত লেগেছিল আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেহাই ছিল। হসপিটালের বাইরে সিসিটিভি ক্যামেরা আছে, ওটার ফুটেজ দেখে ট্যাক্সির নাম্বার বের করো। ওই ড্রাইভারই বলতে পারবে নেহাকে কোথায় নামিয়েছে। তাড়াতাড়ি করো নেহা, আমার কাছে সময় খুব কম। মাত্র 2 মিনিট আছে তোমার কাছে, তাড়াতাড়ি। আমার আলমারি থেকে ব্যাগটা বার করেছিলে কেন? হ্যাঁ, আপনার কীর্তিকলাপ সবাইকে জানাতে। রিয়া আমার কাজিন ছিল, আপনি ওকে মেরে দিলেন। বাজে কথা বন্ধ করো, তুমি মৃত্যুকে ভয় পাও না? না হ্যাঁ, চালানগুলি আমি ভয় পাই না। এইভাবেই ফাঁসিয়েছিলেন না আমার বোনকে? ওর সরলতার সুযোগ নিয়েছিলেন আপনি আর তারপর ওকে মেরে ফেলে। মিথ্যে কথা এটা, আমি সব কিচ্ছুই করিনি। আচ্ছা, তাহলে ওর ছবি আপনার লকারে এলো কোথা থেকে? রিয়া আমাকে সব কিছু বলেছিল, আমি জানিও কারোর সাথে দেখা করত, কিন্তু সেটা যে আপনি সেটা আমি জানতাম না। কেন মারলেন আপনি আমার বোনকে? ও একটু বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করছিল তোমার মতো। আপনি সোজাসুজি এটা বলছেন না কেন যে ও সমাজের সামনে আপনার কীর্তিকলা ফাঁস করে দিত, তাই জন্য চিরকালের জন্য আপনি ওর মুখটাই বন্ধ করে দিলেন? তুমি আমার ব্যাপারে অনেক কিছু জেনেছো, এখন তুমিও প্রাণে মারা পড়বে ঠিক তোমার বোনেরই মতো। রিয়া, রিয়া, তুমি তুমি কি ভেবেছিলে তুমি আমাকে মেরে দেবে আর নিজে বেঁচে যাবে? রিয়া দেখো, আমার কিছু করো না তুমি। তুমি কি আমার প্রাণ ভিক্ষা দিয়েছিলে যে আমি তোমাকে ছেড়ে দেব? শেখর, কোথায় পালাচ্ছো ডক্টর শেখর? তোর আত্মার এই খেলা খতম। হ্যাঁ, আমি আলিশাকে খুন করেছি কারণ আমি রিয়াকে খুব ভালোবাসতাম, আর এই বিশাল ও আমার রিয়াকে খুন করে ফেললো, তাই আমি ওকে বোঝাতে চেয়েছিলাম যে নিজের মানুষ মরে গেলে কেমন লাগে। আর এই জন্যই তুই হলোগ্রামের সাহায্য নিলি, আর এদিকে রটিয়েও দিলি যে এখানে এই কেল্লাতে রিয়ার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় আর মানুষজনকে খুন করে বেড়ায়। আর নেহা, তুমি তুমি হসপিটাল থেকে কেন পালালে? স্যার, যখন হসপিটালে আমার জ্ঞান এলো
তো আমার ওই ব্যাগটার কথা মনে হলো, যেটা আমি বিশাল আঙ্কেলের লকার থেকে বের করেছিলাম। আর নেহাকে আমি হসপিটালের বাইরেই দেখতে পাই, আমি ওকে ধরে এই ফোর্টে নিয়ে আসি, যাতে আমি যে প্রমাণগুলো চুরি করেছিল সেগুলো ওর কাছ থেকে পেয়ে যাই। এটাই হলো না সেই প্রমাণ? নে, অপরাধ তো তুমিও করেছো, এই জন্য তোমাকেও জেলে যেতে হবে। আর তোমরা দুজন খুন করেছো, তোমাদের তো ফাঁসি হবে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।